দলের সাথে শেষ অনুশীলন করে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেছিলেন 14ই ফেব্রুয়ারি মিডিয়াতে কথা বলবেন। কি মনে হয়, সাকিব কি কাল মিডিয়াতে কথা বলবেন? আসলে এই মুহূর্তে সেই সুযোগ সাকিবের সামনে নেই। কারণ সাকিব হয়তো ভেবেছিলেন গতকাল এবং আগামীকাল দুটি ম্যাচ জিতে দলকে ফাইনালে তুলে মিডিয়ার সামনে কথা বলবেন, কিন্তু রংপুরের সাথে পরাজয়ের পর টুর্নামেন্ট শেষ হয় বরিশালের, তাই 14ই ফেব্রুয়ারি আসলেও সাকিব আসবেন না মিডিয়ার সামনে। বরিশাল হারিয়েছে ফাইনালে যাওয়ার সুযোগ, আর মিডিয়া হারিয়েছে জমে থাকা প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগ। এক পরাজয়ে সাকিবকে নিয়ে তৈরি হয়েছে হাজারো প্রশ্ন। সাকিবের পরিকল্পনা ঠিক ছিল না, সাকিব কেন ব্যাটিংয়ে আগে নামেননি, বিজয় কেন ওপেনিংয়ে আসেননি, এমনকি বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজে হারের কাঠগড়ায় সাকিবকে দাঁড় করানো হয়েছে। অবশ্য সেজন্য দলটির মিডিয়া ম্যানেজার সেকান্দার আলী বলেন, ফরচুন বরিশাল দলের অফিসিয়াল ফেসবুক পেজে অনাকাঙ্ক্ষিতভাবে একজন অ্যাডমিন অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে নেতিবাচক পোস্ট দিয়েছিলেন, যেটা সত্যিই হতাশাজনক। ভুলবশত পোস্টটি অফিসিয়াল পেজে চলে গেছে বলে জানান তিনি। পোস্টটি ডিলিট করা হয়েছে এবং ছেলেটিকে অ্যাডমিন থেকে ব্লক করার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। এমন আলোচনার পর মনে হচ্ছে এই দলটা সাকিব একাই খেলেছেন, সাকিব ছাড়া অন্য কেউ এই দলের খেলোয়াড়ই না, এমনকি কোচ ম্যানেজমেন্ট কেউই মাথা পেতে দায় নেওয়ার চিন্তা করেননি, সবাই সাকিবের কোর্টে বল ঠেলে দিচ্ছেন, যা কিনা খুবই হতাশাজনক। প্রতিটি অধিনায়কের পরিকল্পনা থাকে, সাকিব যদি সেই পরিকল্পনাতে সফল হয়ে ম্যাচ জয়লাভ করে মাঠ ছাড়ত, তখন সবাই সাকিবের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাতো। সাকিবের আউট অফ বক্স ডিসিশন সাকসেস হয়নি বলে সবাই যা ইচ্ছে তাই বলছে, মনে হচ্ছে সাকিব কখনও অধিনায়কত্ব করেন তো নাই, সেই সাথে অধিনায়কত্ব বোঝেন কি না তা নিয়েও এক শ্রেণীর সন্দেহ। অথচ এই সাকিবকে নিয়েই মাশরাফি বলেছিলেন, সবার ক্রিকেট মাথা যদি এক করা হয় তবুও সাকিবের সমান কেউ না। ম্যাচ হারের বড় একটা কারণ হচ্ছে টিম কম্বিনেশন। নতুন করে বিদেশি ক্রিকেটার আসার পর নতুন পরিকল্পনা সাজাতে হয়েছে, আর সেখানেই ব্যর্থ এই দলটি। তবে এটা অস্বাভাবিক কিছু না, হঠাৎ করে একজন ক্রিকেটার এসে এক ম্যাচ খেলে দলের সাথে মানিয়ে নিবে এটা আশা করা কঠিনই বটে। আপনি যদি রংপুর সিলেটের দিকে নজর দেন তাহলে দেখবেন একই চিত্র, শুধুমাত্র ব্যতিক্রম ছিলেন নারিন আর রাসেল, এই দুজন ছাড়া প্রথম ম্যাচে তেমন কেউই ভালো করতে পারেনি। বিদেশি প্লেয়ারদের আসা যাওয়ার মাঝে সঠিক টিম কম্বিনেশন সাজিয়ে তোলা সহজ কাজ না, হয়তো সাকিবও তার পরিকল্পনাতে সফল হয়নি, তাই শুধুমাত্র সাকিবকে দোষ দিয়ে দলের অন্য সব ক্রিকেটারদের ব্যর্থতা ঢাকাটা হবে শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা।